আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি পর্ব পাঁচ মূল পর্ব ৬ পৃষ্ঠা ১৫ থেকে ১৮ আমরা পড়ে শোনাবো, আর এখানে লেকচার ১৬ থেকে ২০, অর্থাৎ ৫টি লেকচার। যারা আমাদের আগের পর্বগুলো দেখেনি প্লে লিস্টে গিয়ে সিরিয়ালি দেখে নিন, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। শুরু করা যাক পৃষ্ঠা ১৫ থেকে। পৃষ্ঠা ১৫তে কি বলেছে? রাইট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড ফর ইচ পিকচার, প্রত্যেক ছবির শব্দের প্রথম অক্ষর। তা আপনি বলবেন যে এটা কি, সেটার প্রথম অক্ষর কি বলো, সেটা লিখবে। এটা ব্যাট, ব্যাটের প্রথম অক্ষর কি? বি। এটা জিপ, জিপের প্রথম অক্ষর জে। লায়ন, লায়নের প্রথম অক্ষর এল। এগ, প্রথম অক্ষর ই। সান, প্রথম অক্ষর এস। হার্ট, প্রথম অক্ষর এইচ। এইভাবে ওরা লিখে ফেলবে, আপনি বুঝিয়ে দিবেন, ওরাই লিখবে। আপনি ভুলেও বলে দিবেন না, প্রয়োজনে এটাকে ওরা পিছন থেকে ছবি দেখে আরেকবার পড়ে আসবে, কিন্তু আপনি বলে দিবেন না, কারণ এটা তার পরীক্ষা আসবে না, এটা তার জ্ঞান বৃদ্ধির জন্য। আর যদি আপনি বলে দেন, জ্ঞান তো আর বৃদ্ধি পাবে না। তারপর এটা শুনুন, এই প্রশ্নগুলো কিন্তু ওরা পড়বে না, আপনি পড়ে শুনবেন। লুক অ্যাট দ্য পিকচার অ্যাবোভ, উপরে ছবিগুলো দেখো। সে দ্য লাস্ট সাউন্ড অফ দ্য ওয়ার্ড ফর ইচ পিকচার, প্রত্যেকটা ছবির জন্য শেষ শব্দের যে উচ্চারণ সেটা বলুন। যাই হোক, এটা আমাদের বিটা লাগবে না, আমরা প্রথম অক্ষরে যাব, শেষ অক্ষরের প্রয়োজন নেই বা শেষ শব্দের প্রয়োজন নেই, উচ্চারণটার প্রয়োজন নেই। সিতে যান, রাইট দ্য ক্যাপিটাল লেটার ফর ইচ লেটার, প্রত্যেকটার ক্যাপিটাল লেটার লিখবে। এ, ওরা এখানে ক্যাপিটাল এ লিখবে, ঠিক এইভাবে বি ক্যাপিটাল বি, সি ডি ই এফ, সবগুলোর ক্যাপিটাল লেটার ওরা পাশে করে লিখবে। এভাবে জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, একেবারে জেড পর্যন্ত ওরা ক্যাপিটাল লেটার লিখে ফেলবে। এটা আসলে বলার কিছু নেই, এটা আপনারা ওরা আগেই শিখে এসেছে, জাস্ট ওরা লিখবে, না পারার কিছু নেই। এটার জন্য একটা লেকচার থাকবে, এগুলো লেখার জন্য বইতেই লিখবে সব, খাতার কোনো প্রয়োজন নেই। তাহলে পৃষ্ঠা ১৫ জন একটি লেকচার আপনারা কোনায় ১ লিখে রাখেন, এবার পৃষ্ঠা ১৬, পৃষ্ঠা ১৬তে ০ লিখে রাখেন, পৃষ্ঠা ১৬র জন্য কোনো লেকচার নেই। ওরা যখন পাশের পৃষ্ঠার করবে তখনই ওরা এটা করে নেবে। এখানে গুণে গুণে সংখ্যা, এখানে তো সংখ্যা লেখা আছে, এখানে আপনার কিছুই নেই আসলে, এখানে সব করেই দেওয়া আছে। সে দ্য নাম্বার, কাউন্ট দ্য কাউন্ট অ্যান্ড সার্কেল, নাম্বারটা বলো কতটা, সেটা বৃত্তাকারে পূরণ করো, এটা অপ্রয়োজনীয়, এটার জন্য কোনো কিছু করার দরকার নেই, এটা পুরোপুরি বাদ। পৃষ্ঠা ১৭, পৃষ্ঠা ১৭র জন্য লেকচার হচ্ছে ২টি, আপনারা উপরের কোনায় যে দেখুন আমি লিখে রেখেছি, এভাবে আপনারা উপরের কোনায় ২ লিখে রাখেন। প্রথম দিন হচ্ছে শুধু এই অংশটার জন্য। লুক, ওরা রিভিশন দিবে, লুক লিসেন্সে এবং এক হিসাবে এগুলোর বানানো শিখবে। হাউ মেনি অ্যাপেলস, আমি একবার পড়ে শোনাই, হাউ মেনি অ্যাপেলস অর্থাৎ কতটি আপেল, ওর কাছে এখানে দেখেন কয়টা, ১ ২ ৩ ৪, দেয়ার আর ৪ অ্যাপেলস। তারপর কী করলো, একটা নিয়ে গেলো, নিয়ে বললো নাও দেয়ার আর থ্রি অ্যাপেলস, এখন তিনটা আছে, জাস্ট রিভিশন দিবে, এছাড়া এগুলো শেখার দরকার নেই, এগুলো ট্রান্সলেশন আকারে শেখানো, আমরা পড়ে আমি বলেছিলাম প্রথম পর্বতে যে ট্রান্সলেশন থাকবে সেখানে এগুলো আমরা ট্রান্সলেশন আকারে কিছু নিয়ে যাব। আপনি একবার পড়ে শুনে দিবেন, ওরা এগুলো রিডিং পড়বে, বানানগুলো মুখস্থ করবে, বাংলা বানান, ইংরেজি বানান, এখানে তো বাংলা উচ্চারণটা অর্থটা আমরা বলবো না, ইংরেজি বানানগুলো ওরা মুখস্থ করবে, আপনার মুখে ধরবেন বানানগুলো, তারপর ওদেরকে লিখতে দিবেন, আপনি পুরোটাই বলবেন, পুরো সেন্টেন্সটাই বলবেন, ওরা পুরো সেন্টেন্সটাই লিখবে, একটা একটা করে ওয়ার্ড বলবেন, একসাথে পুরোটা বলবেন না, ঠিক একইভাবে এটাও বলবেন এটাও বলবেন। আসুন আমরা পরেরটা দেখি নিচে কি আছে। কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার, কাউন্ট মানে গণনা করো এবং সংখ্যাগুলো লেখো, এখানেও কোনটা কতটি আছে সেটাই জানতে চাচ্ছে। আমরা দেখি কাউ কয়টি আছে, ওরা গুনে গুনে এখান থেকে লিখে ফেলবে, ওয়ান টু থ্রি, তাহলে এটা থ্রি লিখবে, ওইখানে আরও দুইটা, থ্রি ফোর ফাইভ, এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, ওয়ান টু থ্রি ফোর,
फोर लिखबे हाउस वन टू थ्री हार्ट थ्री ट्री वन टू थ्री फोर फोर फ्लावर वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन सेवेन लिखबे और जो हमार गणाय भूल है वह सठीक लिखबे समस्या नहीं हमें एक बार शुद्ध देखे जाच्छी वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट তাহলে এখানে আমরা হ্যান বলবো না চিকেন বলবো যাই বলি হ্যানই বলি আমি তাহলে এটা হচ্ছে ছয়টা এখন কাক কয়টা আছে ফার্মার কয়টা আছে ফার্মার এখানে একটা দেখা যাচ্ছে কাক এখানে দুইটা এখানে একটা তিনটা তাহলে থ্রি লুক অ্যাট দ্য পিকচার ইন দ্য অ্যাক্টিভিটি বি সে অ্যান অ্যান্সার উইথ হাউ মেনি কাউস দের আর ফোর কাউস এটা নিচের অংশে লেখা আছে আপনাদের এই অংশটা প্রয়োজন আছে বলে আমি মনে করছি না এটা ওরা এখন শিখবে না আমি যখন ট্রান্সলেশনে শিখাবো তখন শিখবে তাহলে পৃষ্ঠা ১৭ গেল আমরা পৃষ্ঠা ১৮তে চলে যাই পৃষ্ঠা ১৮ বোঝানোর আগে সকলের প্রতি অনুরোধ করব যদি আপনারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে করে ফেলুন বেল আইকন একটা ক্লিক করে দিন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব বা আমি কোনো সাময়িক পরীক্ষা নিব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা কোনো খরচ ছাড়াই প্রতিটি সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করুন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আসুন আমরা পৃষ্ঠা ১৮ পড়ে শোনাই এটাও রিভিশন রিডিং পড়বে লুক লুক লিসেন অ্যান্ড সে এটা বারবার পড়তে পড়তে বাচ্চারা আসলে খুব ভালো পারবে এবং বানানো খুব ভালোভাবে পেরে যাবে আই এম জয়া ওর পরিচয় দিচ্ছে আই এম সেভেন ইয়ার্স ওল্ড আই মিন ক্লাস টু আমি জয়া আমার বয়স ৭ বছর আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এখানে যদিও ৭ বছর লিখেছে দ্বিতীয় শ্রেণীর জন্য কিন্তু সরকারিভাবে ৮ বছরের নিচে নেয় না কিন্তু আমার হিসাবে আপনি ৫ বছর ৬ মাসের সর্বনিম্ন বয়সে ভর্তি হতে পারবে যদি আমাদের প্রাক প্রাথমিক এবং ওয়ান সিলেবাস আপনারা অনুসরণ করেন একইভাবে আপনার সন্তানকে তার নাম বলে দিবেন তার বয়স বলে দিবেন আর তার শ্রেণীতে দ্বিতীয় যেহেতু সে দ্বিতীয় শ্রেণী বই পড়ছে আপনার সন্তানকে বলতে বলবেন এবার তুমি তোমার পরিচয় দাও এটার মতো করে ও ধরেন ওর নাম যারা বললো আই এম যারা আই এম উদনা ওর বয়স ধরে নেন সিক্স তাহলে আই এম যারা আই এম সিক্স ইয়ার্স ওল্ড আই এম ইন ক্লাস টু এভাবে ওর পরিচয় দিবে এবং এটার জন্যই একটা লেকচার তারপরে আরেকটি লেকচার হচ্ছে নিচের এইটার জন্য এখানে বেশ কয়েকটা আছে পুরোটার জন্য ওই অংশটা পারলে এই অংশ সবগুলোই পারবে শুধু নামগুলো বানানগুলো শিখতে হবে রেজা সেভেন ইয়ার্স ওল্ড ক্লাস টু যারা সিক্স ইয়ার্স ওল্ড ক্লাস ওয়ান সোনাবি সেভেন ইয়ার্স ওল্ড ক্লাস টু রাতু এইট ইয়ার্স ওল্ড ক্লাস থ্রি এখান থেকে বলো হি ইজ রেজা ওকে দিয়ে হি ইজ রেজা হি ইজ সেভেন ইয়ার্স ওল্ড হি ইজ ইন ক্লাস টু একইভাবে ওরটাও বলেন শি ইজ যারা সিক্স সিক্স ইয়ার ওল্ড সিক্স ইন ক্লাস ওয়ান এভাবে এদেরগুলো বলবে ওরা তবে এটা মূল না মূল হচ্ছে আপনি এইগুলো বানান শিখবে আপনি যখন বলবেন সে সবগুলো কিন্তু লিখবে ওদিন পড়াটা একটু বেশি পড়ে যাবে তারপরেও আপনারা এটা চালিয়ে দেবেন আমি এটার জন্য একটা লেকচার বাড়িয়ে দিচ্ছি তিনটি লেকচার দিয়ে দিই তিনটি লেকচার তাহলে ওরা শিখবে অর্থাৎ এটা আমাদের জন্য ৬টি লেকচারে যাবে এই পর্বটি লেকচার ১১ থেকে ১৬ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ মোট ৬টি লেকচারে শেষ করবে সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ